সারাদিন মানে সকাল থেকে রান্না বান্না করি, যেহেতু ভাসুরের ডিউটি থাকে সেই রান্না করি, আবার একটা দুপুরে রান্না করি, তারপরে যখন এই ছাড়বো বলে একটা রেসিপি করতে যাই, মানে সারাদিনটা মনে হয় নিজে রান্না নিয়েই পড়ে আছি। এত কষ্ট করে এগুলো করেও তখন দেখছি যে এগুলো লাইক কমেন্ট শেয়ার বা ভাইরাল যাই হোক এসব কিছুই নেই, অথচ এত নোংরা নোংরা ভিডিওগুলো দেখছি কত ভাইরাল, কী অবস্থা! হ্যাঁ, এত কষ্ট করে যে করছি সেটা কি কারুর চোখে পড়ে না? না আমি কেন, কত মেয়েরা করছে, তারাও হচ্ছে হয়তো, কিন্তু এত তাড়াতাড়ি না। অথচ এই ভিডিওগুলো দুদিন না ছাড়তে ছাড়তে দেখছি একজনকে আমি দেখলাম যে, আমি নাম বলবো না, এখানে 4-5 দিন 4 থেকে 5টা হয়তো ভিডিও ছেড়েছে, কি না দেখিয়েছে, সে ড্রেসটা খুলেও দেখিয়ে দিচ্ছে, তো সেখানে দেখছি ভাইরাল। যুগটা কোথায় এসে পৌঁছেছে! আর কিছুই না, এটুকু বলার জন্যই আমি ভিডিওটা শুরু করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ড, যার যেটা মনে হয় সেটা তো অবশ্যই করবে, ভালো লাগলে অবশ্যই আমাকেও তোমরা সাপোর্ট করবে।